কমলো জ্বালানি তেলের দাম এ 6 টাকা কমেছে অকটেন ও পেট্রোল ডিজেল 105 টাকা 25 পয়সা নির্ধারণ। মধ্যরাতে কার্যকর নতুন দর। স্বাগত জানালেন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারকে আন্তরিক ধন্যবাদ। তেলের দাম আরও কমে। ঢাকার শহরে যে জ্যাম যে পরিমাণ আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না। জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি। আইন করে বিদ্যুৎ জ্বালানি খাতে লুটপাটের সুরক্ষা ছাড়াই দেড় দশকে পছন্দের ব্যক্তিরা পান সব কাজ মুক্তির বিধান বাতিলে আদালতে যাবে ক্যাব নিজস্ব লোককে পাওয়ার প্ল্যান্ট গুলো করার সুবিধা দিয়েছে আর যেহেতু তাদের কাছে আইন ছিল তাহলে একটার পর একটা পাওয়ার প্লান্ট করে গেছে তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না আইন বেক করে যদি বেআইনি কাজ করা যায় তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গন্ধ করে বিচারের আওতায় আনতে হবে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবার অন্যান্য শিষ্য সংবাদ জনপদ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব সব হারিয়ে নিঃশো লাখ লাখ মানুষ ছড়িয়ে পড়ছে রোগবালায় মৃত্যু বেড়ে উনষাট ত্রাণ নিয়ে কুমিল্লায় মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচনে দাবি বিএনপির জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা বললেন জামাতের আমির হত্যার অপরাধ প্রমাণ করা সম্ভব বিচার শুরুর আগে ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের তাগিদ আলামত সংরক্ষণের পরামর্শ দেশে কমল জ্বালানি তেলের দাম লিটারে ছয় টাকা কমিয়ে অক্টেন একশো টাকা আর পেট্রোলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে ডিজেল একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা করা হয়েছে মধ্যরাত থেকেই কার্যকর হবে নতুন দর খুলনায় এক বৈঠক শেষে কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফৌজুল কবির খান অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ভোক্তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল অর্থনীতি যার প্রভাব পড়েছিল দেশের জ্বালানি খাতেও ধাপে ধাপে বেড়েছে দাম এক লাফে পৌঁছে গিয়েছিল সাধারণ ভোক্তার নাগালের বাইরে এমন পরিস্থিতিতে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জুলাইয়ে কমানো হয় দাম তবে তা অতি নগণ্য লিটার প্রতি মাত্র এক টাকা তাই দাম কমলেও ফেরেনি স্বস্তি এবার আর হতাশা নয় এক লাফি পেট্রোল ও অক্টেনে ছয় টাকা এবং ডিজেল ও কেরোসিনে এক টাকা পঁচিশ পয়সা কমানো হয়েছে দাম শনিবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের এই পরিস্থিতির মধ্যেও দাম কমানোয় মিশ্র প্রতিক্রিয়া সাধারণ ভোক্তাদের মাঝে কেউ সাধুবাদ জানিয়েছেন কেউ আবার দাবি তুলেছেন জ্বালানি তেলের মূল্য আরো কমাতে এই নতুন সরকার হয়তো এই যে দাম কমলো এই কারণে আমরা অনেক সন্তুষ্ট যদি আরো কিছু কমানো যায় আর কি তো আমার জন্য স্বস্তিকর আরো কমাইতে হবে কারণ এক লিটার তেলে আমাদের ঢাকা শহরে যে জ্যামজট যে পরিমাণ আমরা মাইলেজ দেওয়ার কথা সেটা তো আমরা পাইতেছি না এদিকে খুলনার খালিশপুরে রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান ধীরে ধীরে জ্বালানি তেলের মূল্য কমিয়ে ভোক্তার নাগালের মধ্যে নিয়ে আসা হবে ডিজেলের দাম একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো পাঁচ টাকা পঞ্চাশ পয়সা মানে এক টাকা পঁচিশ পয়সা অক্টেনের দাম একশো ১২৫ টাকা মানে ছয় টাকা কমাচ্ছে পেট্রোলের দাম একশো টাকা থেকে একশো একুশ টাকা সেটাও ছ টাকা কমাচ্ছে ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি পুনর্নির্ধারিত এ দাম কার্যকর হবে শনিবার রাত বারোটা থেকে সময় সংবাদ ঢাকা গত দেড় দশকে বিদ্যুৎ জ্বালানি খাতে সব লুটপাটের সুরক্ষা দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন যার মাধ্যমে উন্মুক্ত দরপত্র ছাড়াই পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিদ্যুৎ কেন্দ্র এলএনজি টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো তৈরির কাজ ও ক্রয়াদেশ দেওয়া হয় দায়মুক্তির এই আইন বাতিলে এবার উচ্চ আদালতে যাচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাম্প ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট বিদ্যুৎ জ্বালানি খাতে চরম সংকটের সুযোগে দুহাজার দশ সালে জাতীয় সংসদে পাশ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন শুরুতে দুই বছরের জন্য করা হলেও পরে আইনটির মেয়াদ বাড়ানো হয় দফায় দফায় প্রতিবারই তীব্র হয় বিশেষজ্ঞ মহল থেকে প্রতিবাদের সুর কিন্তু সেসবে সায় না দিয়ে সবশেষ দুহাজার একুশ সালে চতুর্থ দফায় আনা হয় আইনটির সংশোধনী বিশেষ বিধানের মেয়াদ বাড়ানো হয় দুহাজার ছাব্বিশ সাল পর্যন্ত দায়মুক্তি আইন হিসেবে পরিচিত পাওয়া এই বিশেষ বিধান নিয়ে প্রশ্ন উঠছে নানা কারণেই আইনটিকে ঢাল করে গত দেড় দশকে নিজেদের পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছে মতো কাজ দেওয়া হয় কোনোরকম টেন্ডার বা প্রতিযোগিতা ছাড়াই স্বচ্ছতাকে পাশ কাটানো এ প্রক্রিয়ায় নির্মাণ করা হয় শতাধিক বিদ্যুৎ কেন্দ্র এলএনজি টার্মিনাল সহ বিদ্যুৎ জ্বালানি খাতের ছোট বড় প্রায় সব অপকাঠামো সবচেয়ে বিতর্কিত এ আইনের নয় ও দশ নম্বর ধারা এ দুটি ধারার মাধ্যমে অনুমোদন কিংবা ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম দুর্নীতি হলেও তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দেওয়া হয় যা বিদ্যুৎ জ্বালানি খাতকে আরও অস্বচ্ছ স্বেচ্ছাচারী লুণ্ঠনমূলক ও জবাবদিহিতাহীন খাতে পরিণত করে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রতিযোগিতাহীন লুণ্ঠনমূলক অসাধু ব্যবসায়ী বিনিয়োগকারীদেরকে প্রোটেকশন দিয়েছে এই আইনের আওতায় সেটাতে তারা যত খুশি তত ব্যয় করে তারা ব্যয় দেখিয়ে তারা তাদের মুনাফা বাড়াইছে এইগুলো তারা করে এইভাবে লুণ্ঠনের অবাধ পরিণত করেছে খাত আইন যদি বেআইনি কাজ করা যায় তাহলে যে আইন করে বেআইনি কাজ করা হলো সেই আইন করাটাও বেআইনি অপরাধকৃত কার্যক্রমের দায়ে অপরাধীদের জ্বালানি অপরাধী গন্ধ করে বিচারের আওতায় আনতে হবে নির্বিচারে তারা পাওয়ার প্লান্ট করতে পেরেছে হ্যাঁ এই আইনটা না থাকলে অত সহজে করতে পারত না নিজস্ব লোককে পাওয়ার প্লান্টগুলা করায় সুবিধা দিয়েছে আর যেহেতু তাদের কাছে আইন ছিল তার একটার পর একটা পাওয়ার প্লান্ট করে গেছে তাদেরকে বাধা দেওয়ার কোনো লোক ছিল না সরকারের পালাবদলে এখন আইনটির বৈধতা নিয়ে উচ্চ আদালতে যেতে চাই ভুক্ত অধিকার সংগঠন ক্যাব সংগঠনটির আশা আদালতে এ বিষয়ে প্রতিকার মিলবে এটা বাতিল করার জন্য কনজিউমার অ্যাসোসিয়েশন আদালতে যাবে এরকম একটা গণবিরোধী আইন সরকার নিজেই তার প্রয়োগ স্থগিত করে তার কনসিকুয়েন্স স্বীকার করছে সেই আইন তো আর থাকতে পারে না শাসন বিভাগ থেকে তো এই আইনের পক্ষে কোনো অজুহাতেই দাঁড়াতে আসবে না তো সুতরাং এই আইন বাতিল অবশ্যম্ভাবী এবং অবধারিত ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার এরই মধ্যে স্থগিত করেছে আইনটির কার্যকারিতা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা এবার বন্যা পরিস্থিতির খবর ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ পানি নামতে শুরু করায় স্পষ্ট হচ্ছে বন্যা কবলিত জনপদের ক্ষয়ক্ষতির পরিমাণ এ পর্যন্ত মারা গেছেন উনষাট জন এদিকে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো সরকারি বেসরকারি সহযোগিতার জন্য তাকিয়ে আছেন এখনো বাড়ির সামনে হাঁটু পানি নৌকা ছাড়া চলাচল করাই দায় দুর্গতদের কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও খড়ের বেহাল দশা কাদা আর নোংরা পানিতে আসবাবপত্র নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় আতঙ্ক বেড়েছে সাপের আমার বাড়ির অবস্থা তেমন ভালো না দীর্ঘ পনেরো দিন আমরা পানি বন্দি গোবাদ পশু হাঁস মুরগি নিয়ে আমরা বহুত বিপদে আছি রাস্তাগুলোরও ভঙ্গুর দশা সৃষ্টি হয়েছে বিশাল বিশাল গর্ত কোন কোনো অঞ্চলে এখনো সড়কগুলো তলিয়ে গন্তব্যে যেতে বেগ পেতে হচ্ছে বাসিন্দাদের খালগুলো সংস্কার করা খনন করা করি আমাদের এলাকাটার রাস্তাঘাট যেগুলো ভেঙে গেছে এগুলো সংস্কার করা প্রয়োজনে বন্যা পরবর্তী যে পুনর্বাসন দরকার যাদের মাটির মাটির ঘর আছে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জলাবদ্ধতা এখনো দূর হয়নি সবজি ক্ষেত ধানের বীজতলা ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে বন্যাত্তরা। ক্ষতি হয়েছে ফেনী শহরের ভোগ্যপণ্যের দোকানগুলো টনকে টন গম ভিজে নষ্ট হয়ে গেছে লোকসানের দুশ্চিন্তায় মাথায় হাত দোকানীদের এর প্রভাব বাজারে পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত রোগ চর্ম ডায়রিয়া নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকে সময় সংবাদ বন্যার পানি যে দিক দিয়ে নামছে নতুন করে সে এলাকাগুলোতে বাড়ছে দুর্ভোগ মাছ ফসল ফলাদি ভেসে যাওয়ায় ক্ষতি হয়েছে প্রচুর পানি নেমে গেলে কিভাবে কাটবে ভবিষ্যৎ তা নিয়ে দুশ্চিন্তায় দুর্গতরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে সরকারি সাহায্যের দিকেই তাঁকে নিম্নয়ের মানুষ লক্ষ্মীপুর থেকে বানভাসী মানুষের দুর্দশা তুলে ধরছেন আতার কাউসার ছবি তুলেছেন নিজামুদ্দিন লক্ষীপুর পৌর সভার 10 নম্বর ওয়ার্ডের বেগম শামসুন্নাহার সাত মাস আগে স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই বন্যা আঘাত। বানের পানিতে ভিটেমাটি ভেঙে যাওয়ায় ভাস দিয়ে ঠেকিয়ে রেখেছেন শেষ আশ্রয়স্থল টুকু। село दुवा सोगर वाला कोरा शिखरम सर्किल मार्के वन मैं सबतरंदी काने घर कासुन जाया अल्लाह सरा दुनिया तर का नहीं বন্যার পানি কমে যাওয়ায় বাড়ির সামনে খেলা করছিল অবুজ দুই শিশু তাদের বোঝার বয়স হয়নি কি ক্ষতি করে যাচ্ছে এবারের বন্যা লক্ষ্মীপুর দশ নম্বর ওয়ার্ডের এই এলাকায় অন্তত পুকুর ছিল যেগুলোতে মাছের চাষ করতেন অনেকেই বন্যা পথে বসিয়েছে তাদেরও পুকুর পুকুর থেকে লাখ মাছ গেছে দুইটা আছে আমার কিচ্ছু না এখন সব শেষ হয়ে গেছে প্রায় বিশ হইতে পঁচিশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখন এবং এরপরে আমার গো ঘরের মধ্যেও পানি ঢুকছে বারো থেকে পনেরো লাখ টাকার মতন তিনটা পুকুর পানিতে তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি এতে দিশে হারা হয়ে পড়েছেন চাষিরা অনেকের থাকার শেষ আশ্রয়টুকু টুকু ভেঙে গেছে বানের পানিতে প্রায় আমরা পঞ্চাশ একরের মতো জমি আছে এই জমিগুলোর মধ্যে সম্পূর্ণ ধান ছিল এই ধান সম্পূর্ণ পানি তলায় নিয়ে গেছে ফেনি নোয়াখালী থেকে ধেয়ে আসা বন্যার পানি লক্ষ্মীপুরকে ভাসিয়ে অনেক জায়গায় কমে গেলেও এখনো কিছু স্থান ডুবে আছে কারণ পানি প্রবাহের পথগুলো নানা কারণে বন্ধ কালভেট নাই বাংটির ছোটো ছোটো বাংটি সংগাজী মানে পানি যেতেছে এগোটি মানে পানির নামতে বিষয়গুলো দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দাবি তাদের খালে পানি প্রবাহিত হওয়ার কথা সেখানে উল্টো খাল থেকেই এখন পানি ছড়িয়ে পড়ছে পুরো এলাকায় শুধু এই খালটি নয় লক্ষ্মীপুরে নোয়াখালী ফেনীতে যেখানে যেখানে যতগুলো খাল এবং নদী আছে তা দ্রুত খনন করার দাবি জানিয়েছে এলাকাবাসী লক্ষ্মীপুর পৌরসভা থেকে আতাউর কাউসার সময় সংবাদ বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে জনতার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে কুমিল্লার লালমায়ের ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে কথা বলেন তিনি ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা নস্বাত করার চেষ্টা চলছে জনতার মাঝে বিভেদ সৃষ্টি করে দেশবিরোধী চক্রান্ত চলছে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব এর আগে তিনি বানভাসীদের খোঁজখবর নেন বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায়ও বিএনপি তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন এ সময় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জন্য একটা মহল চাক করছে তো সচেতন হবে আমাদের মধ্যে আবার বিভেদ করার চেষ্টা করছে আমাদের কিছু কিছু লোকে নামে বিভিন্ন রকম কথা বলে ভদ্র পত্রিকায় বা প্রতি নষ্ট করার চেষ্টা করছে এইখান থেকে সবাই বিরত থাকবেন যদি কাউকে ডাকেন যে চাঁদাবাঁধি করছে বা তখন করছে তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন বন্যার সবশেষ অবস্থা জানতে লক্ষ্মীপুর সদরে আছেন রিপোর্টার আতাউল কাউসার কুমিল্লার লালমাই উপজেলায় আছেন ইশতিয়াক আহমেদ এবং নোয়াখালীর সোনাইমুড়িতে আছেন সাইফুল্লাহ কামরুল আমরা সরাসরি যাব কাউসারের কাছে কিছু সময় আগে আমার যে প্রতিবেদনটি প্রচারিত হয়েছিল সেটা ছিল লক্ষ্মীপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমি আছি লক্ষ্মীপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের আরেকটি জায়গায় আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি খাল কিন্তু এটি দেখার দেখে বোঝার কোনো উপায়ই নেই যে এটি কোনো এক সময় খাল ছিল ময়লা মানুষজন এখানে ময়লা ফেলে এবং এখানে পাকা স্থায়ী ইমারত নির্মাণ করে এই খাল প্রবাহ খালের পানি প্রবাহের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে এমনভাবে বন্ধ করে দিয়েছে এখন এমনভাবে বন্ধ করে দিয়েছে যে এখন এখান থেকে পানি উল্টো এলাকায় উঠে আসে মানুষের ঘর বাড়ি প্লাবিত করে মানুষের ঘর বাড়ি প্লাবিত হওয়া পানি খালে নেমে দিকে যাওয়ার কোনো সুযোগই নেই এবং এই যে অবস্থাটি আমি দেখিয়েছি এর কারণেই মূলত এবার বন্যায় লক্ষ্মীপুরের মানুষের দুর্ভোগ বেশি হয়েছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী মানুষ বলছেন খালের পানি নদীর পানি যখন উপচে মানুষের ঘরে ঢুকেছে তাতেই কিন্তু পানি বৃদ্ধি বেশি পেয়েছে এবং পরবর্তীতে অতিবৃষ্টির কারণে সেই পানির পরিমাণ আরও বেড়েছে এবং অনেক জায়গাতে যেখানে বন্যার পানি নেমে যাচ্ছে কিন্তু সেখানে লক্ষ্মীপুরে বন্যার পানি নামার যে প্রক্রিয়া সেটি কিন্তু অত্যন্ত ধীরগতির কারণ এই যে পানি প্রবাহের যে খালগুলো রয়েছে বা নদীগুলো রয়েছে অনেকগুলো খাল আছে বা নদী আছে এলাকার মানুষ বলছেন যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একবারের জন্য এই খালগুলো আর খনন করা হয়নি নকশায় এলাকায় প্রচুর জায়গায় খালের জায়গা রয়েছে যে এখানে একটি খাল আছে কিন্তু বাস্তবে গিয়ে কিন্তু সে জায়গায় খালের আর কোনো অস্তিত্ব নেই বিগত সময়গুলোতে প্রভাবশালীরা এভাবেই খালগুলো দখল করে সরকারি খাস জমি দখল করে নদীতে এবং খালে তারা তাদের স্থায়ী নির্মাণ ইমারত নির্মাণ করেছেন যার প্রেক্ষিতে এই খালগুলো মৃত হয়ে গিয়েছে এবং একই কারণে কিন্তু দুর্ভোগ অনেক বেড়েছে এলাকার মানুষের তো তারা এই যে খালগুলো দেখাচ্ছি প্রত্যেকেই বলছেন যে এই খালগুলো যেভাবেই হোক পরিষ্কার করতে হবে খনন করে এই খালে পানির প্রবাহ ঠিক রাখতে হবে যাতে ভবিষ্যতে অতিবৃষ্টি বা এ ধরনের কোনো বন্যার ঘটনাও যদি ঘটে মানুষ যেন নিরাপত্তা পান মানুষ যেন এবারের মতন আর দুর্ভোগে না পড়েন কারণ মানুষ বলছেন যে এবার তারা ফসলি জমি হারিয়ে মাছের ঘেরের মাছ হারিয়ে খামারের মুরগি হারিয়ে যেভাবে পথে বসেছেন যদি আরও একটি ধাক্কা সামনে আসে তাহলে কিন্তু এই ধাক্কা কাটানোর কোনো সুযোগ নেই তো এই যে বিষয়টি বলছিলাম এটা লক্ষ্মীপুরের বন্যার চিত্র আমাদের আরেক সহকর্মী আছেন কুমিল্লার লালমাইতে সেখানেও কিন্তু বন্যার পানি কমে যাওয়ার পরে সেখানকার দুর্গতির চিত্র ফুটে উঠছে অনেকভাবে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ সরাসরি চলে যেতে চাই তার কাছে আপনি জানেন যে গত ২২ আগস্ট কুমিল্লার উপজেলার দিয়ে কিন্তু বাদ ভাঙে তার পরবর্তীতে সহ বিভিন্ন জেলায় কিন্তু উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমরা দেখেছি যে লালমাই যে বুচ্চি গ্রাম রয়েছে সেখানকার যে বড় ছোট শরীরপুর উচ্চ বিদ্যালয়ে সেখানে কিন্তু বিএনপি যে মহাসচিব তিনি এসেছেন অর্থাৎ আহ মির্জা আহ ফকুল ইসলাম আলমগীর এখানে এসেছেন এবং যারা বিশেষ করে বন্যায় দুর্গত যারা রয়েছে বন্যায় কবলিত হয়ে যারা ঘর বাড়ি একেবারে সবকিছু হারিয়েছে ফসলের জমি হারিয়েছে তাদের মধ্যে কিন্তু ত্রাণ বিতরণ করেছেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি প্রায় এক হাজারের মতন পরিবারকে তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং এই সময় তিনি কিন্তু আহ ছোট্ট একটি বক্তব্য তিনি রাখেন এবং তিনি কিন্তু বলেন যে বিশেষ করে যারা এই মুহূর্তে বিশেষ করে লুটতালাজ এবং চাঁদাবাজি করছে এবং তারা বিএনপির নাম ভাঙিয়ে তারা এইসব কাজ করছে তাদেরকে তাদেরকে আটক করে পুলিশ হাতে তুলে দেওয়ার জন্য তিনি বলেন এবং বিশেষ করে তারা কিন্তু বিএনপির সাথে কোন সম্পর্ক তাদের নাই বলে তিনি আমাদেরকে তিনি বক্তব্যে তিনি বলেন তার পরবর্তীতে তিনি কিন্তু বলেছেন আমরা জানতে পেরেছি যে বিশেষ করে যে ছাত্র জনতার যে গণ অভ্যর্থনের মাধ্যমে যে বিজয় এসেছে সেই বিজয়কে নস্বাদ করার জন্য কেউ কিছু কিছু মানুষ চেষ্টা করছেন সেক্ষেত্রে তাদেরকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তাছাড়া তাছাড়া যারা বন্যার্থ যারা আজকে দুর্গত অবস্থায় রয়েছে যারা ঘর হারিয়েছে ফসলের জমি হারিয়েছে এবং তাদের সর্বোচ্চ হারিয়ে তারা অসহায় পড়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিকে তারা তিনি আহ্বান করেন তিনি বলেছেন যে তারা তিনি তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি এসেছে লালমাই উপজেলায় এসেছেন অর্থাৎ লালমাই যারা বন্যা দুর্গত রয়েছেন তাদেরকে কিন্তু ডেকে এনে যারা সবকিছু হারিয়ে নিঃস হয়ে গিয়েছেন তাদেরকে ডেকে এনে এই যে উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়ে মাঠে এনে তাদেরকে তিনি ত্রাণ বিতরণ করেছেন এই সময় আমরা দেখেছি তার সাথে আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে বিশেষ করে যে বন্যা দুর্গত যারা রয়েছে তাদের পাশে তারা বিএনপি সবসময় থাকবেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বন্যার পরিস্থিতি নিয়ে এবং এই মুহূর্তে আমরা সরাসরি যাবো নোয়াখালে সেখানে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল রয়েছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী সোনামিনি উপজেলার নাটস্বর দিঘির জানা এলাকায় এর পাশে আছে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এই এই নাটস্বর সহ নোয়াখালীর সাতাশিটি ইউনিয়ন আজকে পানিবন্দি নোয়াখালীর আটটি উপজেলার ষাটটি পুরসভা সবখানে গত তিন দিন বৃষ্টি না হওয়াতে পানি ধীরে কমতেছে কিন্তু এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় তেরোশোটি আশ্রয় কেন্দ্রে প্রায় আড়াই লক্ষ লোক বসে আশ্রয় নিয়েছে এই পানি কমলো যে যে তরে পানি কমতেছে এই এলাকার মানুষগুলো কিন্তু বাড়িঘরে পিড়ার মতো কোনো অবস্থা নেই একদিকে খুব ধীরে পানি কমতেছে অন্যদিকে পানিবাহিত রোগ বিশেষ করে ডায়রিয়া এবং চর্মরোগ বিভিন্ন পানির ব্যবহৃত রোগে এখানকার এই আশ্রয় কেন্দ্রের যারা আশ্রয় নিয়েছে তারা রোগে আক্রান্ত হচ্ছে নোয়াখালীর এর আগে আমরা সেনবাগ ছিলাম সেনবাগের শিলাদ্বীপ সাতারবাইয়া এবং বিরাহিমপুর প্রতিটি এলাকা পানিস্তরে আছে কারণ কি নোয়াখালী জেলায় যেগুলো খাল আছে প্রতিটি খাল এইভাবে অবৈধ দখলদাদের দখল রয়েছে বিশেষ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা বিগত সময় এই খালগুলো দখল করে এখানে বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন দোকানপাট নির্মাণ করার কারণে আজকের এই নোয়াখালীর জলবদ্ধতা এই সামনেই আমরা দেখছি যে একটি মসজিদ সেটিও পানিস্তরে এরকম শত শত মসজিদ মাদ্রাসা বাড়ি রাস্তাঘাট সব পানিস্তরে ডুবিয়ে আছে এই এখানে লক্ষ লক্ষ টাকার মাছ বেশি গেছে এখানে গবাদি পশু মারা গিয়েছে এখানকার মানুষগুলো অনেকটা বাড়িঘর হারায়ে আজকে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে এই 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 অবস্থা থেকে এই মানবতা জীবনতার অবস্থা থেকে মানুষদেরকে রক্ষা করতে হলে এখানকার অবৈধ খালগুলোকে উচ্ছেদ করতে হবে উচ্ছেদ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে একটা ডিসিশানের বিষয় আসে সেই ডিসিশান নিলে এই অবৈধ খালগুলো উচ্ছে উচ্ছেদ করে তাহলে তখনই এখানকার মানুষ জলবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে কারণ এখানকার যারা এই খালগুলো দখল করেছে তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ার কারণে এই খালগুলো উচ্ছেদ করা সম্ভব হয়নি এ ছিল নোয়াখালের সোনামণিক নাটাশ্বর ডিগ্রি থেকে আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে যুক্ত হয়েছিলাম নোয়াখালী কুমিল্লা এবং তারও আগে লক্ষ্মীপুর থেকে দশ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বন্যার্থদের কেন্দ্রিক বন্যার্থদের ত্রাণ সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমে নতুন ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা আর নেওয়া হবে না কাপড় ও শুকনো খাবার তবে গণরান্নার উপযোগী পণ্য সংগ্রহে প্রাধান্য দিচ্ছেন তারা সংগ্রহ করা হবে নগদ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে শনিবার আসে কিছুটা ভিন্নতা সকালে দেশের বন্যা দুর্গত প্রত্যন্ত অঞ্চলের জন্য শুকনো খাবার আর কাপড়ের শেষ চালানগুলো তোলা হচ্ছে ট্রাকে বাকি সামগ্রীও সরিয়ে নিয়ে সম্পূর্ণ পরিষ্কার করা হচ্ছে টিএসসি কারণ এসব স্থান এবার পূর্ণ করা হবে চাল ডাল তেল আর মশলার মতো পণ্যে দুর্গত এলাকায় স্থানীয় পর্যায়ে রান্নার কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা জেলা সমিতিগুলো আছে বা উপজেলা সমিতিগুলো আছে আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট অলরেডি করে ফেলেছি তাদেরকে আমরা বলেছি তারা নিজ নিজ এলাকায় চলে যেতে এখন এবং সেখানে ভলেন্টিয়ারের প্রয়োজন রয়েছে এখন তারা অলরেডি এখান থেকে মুভ অন করে শুরু হয়ে গেছে শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় টিএসসিতে ত্রাণ নিয়ে ছুটে এসেছেন অনেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিজের সংগ্রহ নিয়ে আসেন শিশুরাও খুব সুন্দরভাবে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কাজগুলো গেছে ছাত্র জনতা যা উদ্যোগে যে যে কাজটা করতে পারবে আমরা সেটা হয়তো পারবো না সে দুর্গম এলাকায় সেই জন্য এখানে আসছি ডোনেশনের জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু আছে কিভাবে এই পুনর্গঠনের কাজে সামিল হতে পারে ত্রাণ কার্যক্রমের সমন্বয়করা জানান আর নতুন করে শুকনো খাবার এবং কাপড় নেওয়া হবে না গণরান্নার জন্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট শিশু খাদ্য স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথাও জানান তারা কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না তবে আমাদের যে নগদ অর্থ সংগ্রহের প্রক্রিয়াটা সেটি আমরা চলমান রাখব চাল ডাল আলু পেঁয়াজ লবণ সয়াবিন তেল মশলা মোমবাতি দিশলাই ওরসেলাইন ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট স্যানিটারি ন্যাপকিন এবং আরো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশু খাদ্য বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় কেন্দ্রকে মাথায় রেখে আপাতত গণরান্নার পরিসর বাড়ানোতে স্বেচ্ছাসেবক এবং অর্থ সহায়্যের গুরুত্ব তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতিলা শারমিন সময় সংবাদ ঢাকা এই বহুতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আছে রিপোর্টার রাতিলা শারমিন আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখতে পাচ্ছেন যে এই দুপুরেও কিন্তু চলছে যারা আসলে বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছে তাদের লিস্ট করা সেই ত্রাণগুলো কোথায় যাবে কোন জায়গায় আসলে ত্রাণগুলোকে পৌঁছে দেওয়া হবে সেই কার্যক্রমগুলো এখানে আসলে মূলত চলছে একদম টিএসসির সামনে যে জায়গাটি এখানে টাকা তোলার কার্যক্রম চলছে নগদ টাকা যেমন নেওয়া হচ্ছে তেমনি এখানে নগদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো হিসাবগুলোও কিন্তু এই দলের মাধ্যমে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুপুরের সময়ে পারিবারিক ভাবে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা তাদের সংগ্রহ তারা তাদের সাহায্যগুলো এখানে দিয়ে যাচ্ছেন আমরা বলেছিলাম সকাল থেকে টিএসসিতে যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে সেই কার্যক্রমে কিছুটা ভিন্নতা এসেছে যেটি আমার দিতে ছিল সেই জায়গা থেকে বলতে গেলে যে এখন টিএসসিতে আপাতত অনেকটা ফাঁকা দেখতে পাচ্ছি আমরা কার্যক্রমের এই পর্যায়ে আসলে দুপুরের সময়টিতে কিছুটা ফাঁকা হলেও দেখছি যে সরকারি ছুটির দিন হওয়ায় আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা না বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশের অনেকেই এসেছেন ত্রাণ নিয়ে এবং সেই ত্রাণের পণ্যগুলো যেমন নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে তেমনি চলছে এখানে নগদ টাকা তোলার কার্যক্রম অর্থাৎ দশ দিন পরে বন্যার যে কার্যক্রম শুরু করেছিল বন্যার্থদের সাহায্যের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ত্রাণ কার্যক্রমে এক ধরনের পরিবর্তন তারা আনতে চাচ্ছেন তারা এখন স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে গণরান্না থেকে শুরু করে পুনর্বাসনের ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করছেন অর্থাৎ ঢাকা কেন্দ্রিক যে সহায়তা সেই সহায়তাটাকে তারা কিছুটা হলেও গুটিয়ে আনার চেষ্টা করছেন এই ছিল আমার কাছ থেকে ঢাকা কেন্দ্রিক টান সংগ্রহ এবং বিতরণ কার্যক্রমের সর্বশেষ সহকর্মী সতীলা শর্মিন যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয়া আজম সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে মত করে কথা বলেন তিনি সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে যথাযথভাবে যাতে পুনর্বাসন প্রক্রিয়াটা বাস্তবায়ন হয় সেই উদ্যোগ মন্ত্রণালয় গ্রহণ করবে জেলা পর্যায়ে হবে এটা উপজেলা পর্যায়ে হবে সবাইকে সংশ্লিষ্ট করে হবে জনগণকে সংশ্লিষ্ট করেই হবে যাতে এগুলির অ্যাকাউন্টেবিলিটি থাকে এগুলি যেন মানুষ যেন জানতে পারে কি হচ্ছে কেন হচ্ছে দুপুরের সময় আরও থাকছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে গ্রামে বিলুপ্ত জামালপুরের সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমি ফেরত চান ভুক্তভোগীরা ব্যবস্থার আশ্বাস বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা এই মুহূর্তে যমুনার সামনে আছেন রিপোর্টার ফারুক ভৈয়া রবিন আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার যে আলোচনা বা সংলাপ সেটি করবেন এবং এখন শুরুতে বিকেল তিনটায় খেলাফত মজলিসের প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সংলাপ হওয়ার কথা রয়েছে এবং যমুনায় কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি অল্প কিছুক্ষণ আগে এই প্রতিনিধি দলের সদস্যরা এসেছেন এবং এখন কিন্তু খেলাফত মজলিসের যে পাঁচ সদস্যের প্রতিনিধি দল দলটির আমিরের আমির মাওলানা। আবদুল বাসিদ আজাদের নেতৃত্বে দলটি পাঁচ সদস্যের একটি যে প্রতিনিধি দল তারা এরই মধ্যে যমুনায় প্রবেশ করেছেন এরপরে বিকেল সাড়ে তিনটা নাগাদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবেন এবং সেখানে কিন্তু দলটির নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম যিনি চর্মনায় পিঠ হিসাবে পরিচিত এবং এর বাইরেও কিন্তু যে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি হলো ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম তারপরে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এল এলডিপির প্রতিনিধিরা জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এবং জাতীয়তাবাদী সমমান সম্ভাবনা জোটের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নেতৃত্ব দিতে পারেন সেই প্রতিনিধি দলের এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাছাড়া দলীয় জোটের নেতারাও প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাছাড়া বাংলাদেশ জাসদও প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে বৈঠক করতে পারেন বলেই কিন্তু যে জানা যাচ্ছে একটি বিষয় যদি আপনি আমাদেরকে জানাতে চাই যে খেলাফত মসজিসের যে প্রতিনিধি দল এর মধ্যে যমুনায় প্রবেশ করেছে তারা আসলে যমুনা আসার পর আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা হয়েছিল তো তখন তারা বলেছেন যে তারা বেশ কিছু বিষয়াশয় তারা সংস্কার প্রস্তাব তারা তুলে ধরবেন এবং সেই সংস্কার প্রস্তাবের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে এ সরকার যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয় সেই দাবি তারা জানাবেন তবে সংস্কারের জন্য যতটুকু সময় সরকারের প্রয়োজন ততটুকু সময় সরকারকে দিতে তারা রাজি এমনটি জানিয়েছেন খেলাফত মজিদের নেতারা তো ছিল আমার কাছে সবচেয়ে খবর খবর সহকর্মী ফারুক ভাইয়া রবিন যুক্ত হয়েছিলেন যমুনার সামনে থেকে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ইসভি দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপোষহীন থাকাতেই পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে বলেও মন্তব্য করেন ডিজবে আজকে এই গণতন্ত্রের সপক্ষেই আরও অনেকে লড়াই করেছেন কিন্তু আমি বলবো যে বিএনপি দু সাল থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ নির্বচ্ছিন্ন কখনো কোনো বিরতি নেই আজকে সবার আন্দোলনের অবদানেই এই তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু সংস্কার করে একটা অবাধ সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করে রাজনীতির যে ধারা সেই ধারাকে আপনার এগিয়ে নিয়ে যেতে হয় গণতন্ত্রের যে বিজয় সেই বিজয়ের কাফেলা আজকে জনগণের মধ্যে থেকে এক ব্যাপক উন্মাদনার তৈরি করে আজকে ছাত্ররা শ্রমিকরা জনতা সেই জায়গায় নেমে এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এবং বিজয়ের সিংহ পৌঁছে দিয়েছে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করা জামাত ইসলামীর কাজ নয় বলে মন্তব্য করেছেন দলটির আমি ড শফিকুর রহমান তিনি বলেন জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা শনিবার সকালে রাজধানীর কচিকাঁচার মেলা মিলনায়তনে সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের আয়োজনে কবি লেখক শিল্পী সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান জামাতের আমির বলেন গত বছরগুলোতে সংস্কৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো স্বৈরা শাসক যাতে লেখক শিল্পীদের দমিয়ে রাখতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শফিক রহমান তিনি বলেন নাগরিক অধিকার ছিন্ন করার অধিকার কারণে বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের এখানে কোন রাজনৈতিক জমিদারি আমরা রাজনৈতিক মিত্র হবেন জাতির শ্রেষ্ঠ সভা এর বাইরে তাদের কোনো পরিচয় নেই রাজনৈতিক কখনো দেশের মালিকানা দাবি করতে পারবেন না ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করা আমাদের কাজ নয় ধর্ম জাতি বিচার স্বচ্ছ এস এর ভিত্তিতে আমরা এখানে মেজরিটি মাইনোরিটির বিশ্বাসী না এই যারাই জন্মগ্রহণ করবে তারাই দেশের গর্বিত নাগরিক শেখ হাসিনা সহ জড়িতদের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করা সম্ভব তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিতর্কিত আইন সংশোধনের আগে বিচার শুরু করা ঠিক হবে না বলে মনে করেন আইনজীবীরা দেশি বিদেশি বিতর্ক এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দক্ষ বিচারপতি নিয়োগ তদন্ত সংস্থা প্রসিকিউশন টিম ঢেলে সাজাতে হবে পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ এবং সংরক্ষণের তাগিদ তাদের ঘটনায় হওয়া প্রতিটি মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রিসভার অনেক সদস্য এবং চোদ্দ দলের শরিকদের কিন্তু বিদ্যমান ট্রাইব্যুনাল আইনে শেখ হাসিনা সহ জড়িতদের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কি সম্ভব এক সময় ট্রাইব্যুনালের আসামি পক্ষের আইনজীবী ছিলেন এমন দুজন জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার সম্ভব তবে বিচার শুরুর আগে সংশোধন করতে হবে আইন কেননা এই আইনে বিচার নিয়ে অতীতে দেশে বিদেশে প্রশ্ন উঠেছিল গণমানুষের মধ্যে এই ট্রাইব্যুনাল সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হয়েছে তাদের অতীত কর্মকাণ্ডের জন্য সেই ক্ষেত্রে এই আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন হওয়া প্রয়োজন ট্রাইব্যুনালের এই আইনগুলোর এই যে লিমিটেশনসগুলো আছে এটা অর্ডিন্যান্স জারি করে দূর করা দরকার হাজার হাজার মানুষ মারা গিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ এখনও হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ গুম হয়েছে নিখোঁজ হয়েছে টোটাল জিনিসটাকে যদি একবারে আনতে হয় তাহলে এটার যে বিস্তৃতি এই বিস্তৃতিটা এই বিচারটা যেমন কঠিন হবে একই সাথে আসামিদের যে রাইট আছে অধিকার আছে ট্রান্সপারেন্সিটিবিলিটি আছে এটা নিশ্চিত করাটাও অনেকটা ঝুঁকিপূর্ণ কিন্তু এটা নিশ্চিত না করে এই আইন সংশোধন না করে বিচার করাটা ঠিক হবে বলে আমি মনে করি নিয়োগ তদন্ত সংস্থা প্রসিকিউশন টিম পুনর্গঠনের পাশাপাশি দ্রুত গণহত্যার আলামত সংগ্রহ ও সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা কারা ভিকটিম তাদের পোস্টমর্টম রিপোর্ট লাগবে লাগবে কে কোথায় কিভাবে মারা গিয়েছে এগুলো লাগবে সুনির্দিষ্টগুলিটা কে করেছে সরকারি সিস্টেম অনুযায়ী এটা বের করতে হবে ওই সময় কে দায়িত্ব ছিল ফলে এই সবগুলোই গভর্নমেন্টের মেকানিজমের মধ্য থেকে তরতাজা থাকতে এখনই সংরক্ষণ করার সময় যদি এটি সংরক্ষণ করতে না পারে তবে বিচার প্রক্রিয়ায় এভিডেন্স আসবে কোথা থেকে যত দেরি হবে এই আলামত নষ্ট হতে থাকবে এই যে হত্যাকারী যারা এই আমাদের বাচ্চা ছেলেদেরকে এভাবে মারলো সাধারণ মানুষকে মারলো তাদের এই এভিডেন্সগুলো দুর্বল করে ক্রমাগত নষ্ট করার মাধ্যমে আসলে বিপ্লবের মূল চেতনাটাকে কিন্তু নষ্ট করছেন বিচ্ছিন্ন মামলা করে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের বিচার করা সম্ভব নয় বলেও জানিয়েছেন আইনজীবীরা আফজাল সময় সংবাদ ঢাকা জবলপুরে শেখ ফজিলত নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে শতাধিক মানুষের ঘরবাড়ি ভেঙে জমি বালু দিয়ে ভরাট করা হয়েছে এতে একটি গ্রামে বিলুপ্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজাজ আজব এবং তার অনুসারীদের বিরুদ্ধে সরকার পতনের পর জমি ফেরত পেতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট ২০১৩ সালে জামালপুর শহরের নয়াপাড়া পাঁচ রাস্তা মোড় এলাকায় গড়ে ওঠে বঙ্গমাতা শেখ ফজিলতুন নেস্তা মুজিব বিশ্ববিদ্যালয় দু উনিশ সালে ব্রহ্মপুত্র নদের পাড় নাওভাঙাচোর এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জামালপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ক্যাম্পাস নির্মাণের জন্য প্রায় দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে শেখ হাসিনার সরকার পতনের পর নাও ভাঙাচরের জমির মালিকরা তাদের দখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীদের অভিযোগ মির্জা আজমের নির্দেশে জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন ওরফে সানুর তত্ত্বাবধানে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মারধর মিথ্যা মামলায় হয়রানি এমনকি অত্যাচার নির্যাতন করে জমিগুলো দখল করে যারা জমি ছাড়েনি তাদের উপর করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন এমনকি পুলিশের মাধ্যমে করা হতো ব্যাপক হয়রানি

এই ধারাটাকে প্রবাহিত করার জন্যে এই যে মাটির পাহাড় গড়ে তুলেছে সেটাকে অপসারণ করে ফেলা যে সমস্ত গরিব মানুষের জমি দখল করেছে তাদের জমি ফেরত দেওয়া তবে জেলা প্রশাসক বলছেন লিখিত অভিযোগ পেলে জমি দখলের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয় সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব নাও ভাঙাচোর গ্রামটিতে প্রায় চল্লিশ বছর ধরে বারোশো মানুষের বসবাস সময় সংবাদ জামালপুর বন্যার্থীদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করছেন অনেকে এতে বাজারে চাহিদা বাড়ায় দামও ঊর্ধ্বমুখী সুযোগ বুঝে মোটা চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বাড়িয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী প্লাবিত ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশের এগারোটি জেলা এমন পরিস্থিতিতে ত্রাণ হিসেবে চাহিদা বেড়েছে চাল ডাল সহ খাদ্যপণ্যের হিসেবে যখন চালের চাহিদা বেড়েছে তখন সেই সুযোগেও দাম বাড়িয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী রাজধানীর কারণ বাজারে শনিবার মোটা চালের কেজি বিক্রি হচ্ছে থেকে টাকায় অথচ দিন আগেও দাম ছিল স্বস্তি নেই পাইজাম বিয়ের আটাশ ও চিকন চালের দামেও কেজিতে বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা করে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ বিল মালিকদের কারসাজিতেই বাজারে এমন অস্থিরতা অনেক বাস ছয় টাকা করে মজুত রাখে তাদের আরো কমানো উচিত এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও কেজিতে দশ টাকা বেড়ে একশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি আর দেড়শো টাকা ডজনে ডিম কিনতে হচ্ছে ক্রেতাদের দেশে তুলনায় আজকে মুরগির দাম ১০ টাকা করে কেজিতে বাড়ছে এবং ব্রয়লার মুরগি আজকে বেচতেছে একশো সত্তর টাকা কেজি পাকিস্তানি সোনালটা বিক্রি করতেছি দুশো টাকা কেজি লাল ডিম একশো টাকা ডজন বিক্রি করতেছি সাদাটাও একই দাম বেচতেছি সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই সুখবর এক্ষেত্রে সরবরাহ ঘাটতির দোহাই বিক্রেতাদের একদিনের ব্যবধানে বেগুন ঢেড়স করলার কেজিতে দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা বন্যার পরিস্থিতিতে এটা আপনার বেশি আর তো বাড়তি আছে প্রতিদিনকার চাহিদায় চাল সবজির পর ক্রেতার নজর থাকে আলু পেঁয়াজে কারণ বাজারে বিক্রেতাদের দাবি এই দুই পণ্যের দাম কেজিতে কমেছে পাঁচ থেকে দশ টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলতি মাসের বেতন ভাতা পরিশোধে অন্তর্বর্তী সরকারের কাছে স্বল্প সুদে ঋণ চাই বিজিএমইএ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দেয়া চিঠিতে ঋণ ছাড়াও সংকট উত্তরণে আরও চার ধরনের সহযোগিতা চেয়েছে ঠিক শাখা উচ্চিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিশ্বমন্দা পরিস্থিতিতে গত দু বছরের বেশি সময় ধরে সংকটে ভুগছিল দেশের তৈরি পোশাক খাত এর মধ্যে নতুন করে যুক্ত হয় রাজনৈতিক অস্থিরতা নেতারা বলছেন রাজনৈতিক অস্থিরতায় অনেক অর্ডার চলে গেছে প্রতিযোগী বিভিন্ন দেশে এমনকি আগের অর্ডারের অনেক পণ্য বাড়তি খরচে এয়ার শিপমেন্ট করতে হয়েছে তো এই অবস্থায় আসলে আমরা সরকারের সবসময় নীতি সহায়তা আমরা চাই আন্দোলন ও কারফিউ ঘিরে জুলাই মাস থেকে চরম সংকটে পড়ে পোশাক খাত সরকার পতনের পর একে একে খুলেছে সব কারখানা তবে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে অনেক গার্মেন্টস মালিক সংকটে পড়েছেন বলে দাবি বিজিএমএর। আমরা আশা করছি ডক্টর ইমের সাহেবের ভাবমূর্তির কারণে এই সংকট আমরা কাটিয়ে উঠব এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঁচ ধরনের সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছে বিজিএমএ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আরএমজির এলসি হয় কিন্তু ইসলাম ব্যাংকে ওটা যাতে চালু করা হয় দেশের আটটি ইপিজেডের এর ছয়শ গার্মেন্টস কারখানা ছাড়াও ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জের স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে দু আর চট্টগ্রামে রয়েছে চারশো চৌষট্টি গার্মেন্টস চলতি বছরের আট মাসে অন্তত দুমাস উৎপাদন বন্ধ ছিল গার্মেন্টস কারখানায় আর এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনের কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা চট্টগ্রামের বায়ুজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দে সময় সংবাদ ফলে আগের পরিকল্পনা মতো নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ কাজে হাত দিতে চায় না ক্রিকেট বোর্ড মূলত বাজেট স্বল্পতার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ তবে পূর্বাঞ্চলের জায়গাটি যেহেতু বিসিবি নিজস্ব তাই এখানে নকশা অনুযায়ী দুটোর জায়গায় আপাতত একটি মাঠ তৈরি করে ঘরোয়া সহ অন্যান্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি ইম্প্রুভমেন্ট তার সাথে যদি কোনো নতুন মাঠ আমরা করতে পারি ওই ব্যাপারে আমরা চিন্তা করছিলাম তো যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা এবং এটার একটা প্ল্যান ছিল এখন আমরা এটাকে আমরা মাঠে যত তাড়াতাড়ি এটাকে আমরা শেপ দিতে পারি মাঠের শেপ এটা আমাদের একটা প্রায়োরিটি তার মানে আমাদের যে স্টেডিয়ামগুলো সংসার করার কথা ছিল ওটার সাথে এটা একটি ইনক্লুড হবে আমরা সব স্টেপ বাই স্টেপ যাবো আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে হয়তো এত বাজেট এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না একটা মাঠ দিয়ে শুরু করব তারপরে সে মাঠটা চেষ্টা করব। এটা হলো প্রধান কাজ এখন তো আমাদের খেলা অনেক ধরনের খেলা আপনি জানেন যে এই গ্রুপ থেকে শুরু করে মহিলা ক্রিকেট ডিভিশন শুরু হচ্ছে সো অনেক খেলা আছে আমাদের মাঠ দরকার এই মাঠের জন্য আমরা চিন্তা করছি এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার কমলো জ্বালানি তেলের দাম লিটারে ছয় টাকা কমেছে অক্টেন ও পেট্রোল ডিজেলে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা নির্ধারণ মধ্যরাতে কার্যকর নতুন দ্বার স্বাগত জানালেন সাধারণ মানুষ জনপথ জুড়ে ভয়াবহ বন্যার প্রভাব সব হারিয়ে নিঃস লাখ লাখ মানুষ ছড়িয়ে পড়ছে রোগবালায় মৃত্যু বেড়ে উনষাট প্রাণ নিয়ে কমিল্লা এই মির্জা ফখরুল এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দ্রুত নির্বাচনের দাবি বিএনপির জনগণের সেবক হবেন রাজনীতিবিদরা বললেন জামাতের ছিল দুপুরের সঙ্গে থাকুন সময়